हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल असम कार्टून एक्सप्लेन। আমি অভিষেক, আপনি যারা নিচে চলে এসেছি আবার এক নতুন ভিডিও। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমি স্পাইডারম্যানের স্টোরি লাইন থেকে আরেকটা স্পাইডারম্যানের গল্প আপনাদের সামনে আনবো। ঠিক আরেকটা স্পাইডারম্যানের গল্প এটা বলবো না আমি, কারণ এটা আমাদের চেনাশোনা স্পাইডারম্যান আলটিমেট স্পাইডারম্যান বা অ্যামেজিং স্পাইডারম্যানেরই একটা স্টোরি লাইন। কারণ আমাদের মাল্টিভার্সে এরকম ধরনের অনেক ধরনের স্পাইডার আছে যাদেরকে আমরা চিনি আবার চিনি না, তাদের মধ্যে একজনের স্টোরি এইটা, যার মানে জীবনযাত্রার মধ্যে এরকম একটা পরিবর্তন হয়েছিল পুরোনো কমিক্স অনুযায়ী, যাকে আমরা ম্যান স্পাইডার নামে পরিচিত। যে স্টোরি লাইনটা হচ্ছে 1990 সালে একটা টিভি সিরিজ অনুযায়ী এই একটি কমিক বুকের মধ্যে এটা দেওয়া হয়েছিল। এর ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয়েছিল মিউট্যান্ট এক্স ইস্যু 6। এর শক্তি সম্বন্ধে যদি বলা হয়, কার্টুনে ম্যান স্পাইডারকে তার মুখ থেকে অ্যাসিড স্পিট করতে দেখানো হয়েছিল। ওয়েব শুটার ছাড়াই প্রতিটি অঙ্গ থেকে ওয়েব রেটিং তৈরি করতে সক্ষম হয়েছিল। এটি নিরাপদে অনুমান করা যায় যে স্পাইডারম্যানের ইতিমধ্যে অতিমানবীয় স্তরে এর শক্তি প্রচুর বেড়েছিল। যদিও ম্যান স্পাইডার মানবিকভাবে বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ পেয়েছিল এবং মৌখিকভাবে যোগাযোগ করতে পারেনি বলে মনে হয়েছিল, পিটার পার্কার অন্তত কিছু মেমোরি এবং অত্যন্ত অনুভূতি ধরে রেখেছিল, এবং যেমন আন্ট মে এবং মেরিজেনের মতো কিছু প্রিয়জনদের। যদি এই স্পাইডারের ইতিহাস সম্বন্ধে কিছু বলা হয়, মানে এই স্পাইডারের উদ্ভব করতে গেলে এবং একে সূচনাই বা কিভাবে শুরু হয়েছিল সেইটার দিক থেকে দেখা গেলে, সেভেজ ল্যান্ডে ক্রিপসের সময় পিটার পার্কার এবং ওয়ারেন ওয়াশিংটন তৃতীয় এক্সম্যানের অ্যাঞ্জেল কয়েক বছর আগে ম্যাগনেটো দ্বারা নির্মিত সেভেজ ল্যান্ড মিউটেন্ট দ্বারা বন্দী হয়েছিল। মিউটেন্টদের নেতা বেঞ্জামিন তাকদের এমন একটি মেশিনে গিনিপিক হিসেবে ব্যবহার করেছিলেন যা তাদেরকে আদিম আকারে রূপান্তরিত করেছিল। স্পাইডারম্যান একটি রাক্ষসী মাকো ম্যান মাকোসায় হাইব্রিডে রূপান্তরিত হয়েছিল এবং অ্যাঞ্জেলকে গ্রিফিনের মতো আকারে রূপান্তরিত করেছিল। এটা করার কারণ ছিল সেভেজ ল্যান্ডকে মিউটেন বিজয়ের সাক্ষী হিসেবে রাখতে চেয়েছিল। এরপরে তাদেরকে কার যার আক্রমণ করার জন্য পাঠানো হয়েছিল। সেভেজ ল্যান্ডের সেলফ সাস্টেন্ড লর্ড এবং তার সহযোগীদের পরাস্ত করার জন্য বেন চাইনকে আদেশ মান্য করার শর্তযুক্ত হলেও পার্কারের চেতনা আবার ম্যান স্পাইডারের মধ্যে জেগে ওঠে এবং সে নিজে সেই জিনিসে রূপান্তরিত হয়ে গিয়েছিল যেটা দেখে সে নিজে ভয় পেয়ে যায় আর তাৎক্ষণিক সেই যুদ্ধ ছেড়ে বেরিয়ে যায়। কিছু সময় পরে স্পাইডারম্যান আর অ্যাঞ্জেল মিউটেন্ট শক্তি কার লাইকোস জ্বালিয়ে নষ্ট করে দিয়েছিল আর তার কারণে তারা আবার আগের রূপে ফেরত এসেছিল। বছরখানেক পরে ভিলেন প্ল্যানম্যানের সাথে একটি মুখোমুখি সময় স্পাইডারম্যান একটি মিউটেজেনের পরাগের সংস্পর্শে চলে আসে, যার কারণে সে আংশিকভাবে আবার আগের মতো ম্যান স্পাইডারের ফর্মে মতো একটি মিস কিল প্রাণীতে রূপান্তরিত হয়। কিন্তু প্ল্যানম্যানকে প্রতিষেধক তৈরি করা বাধ্য করাতে প্ল্যানম্যান তাকে এমন একটা প্রতিষেধক দেয় যেটাতে সে নিজের রূপে আরো ফেরত আসতে পারে। অ্যাভেঞ্জার অ্যাসেম্বল ক্রসওভার ইভেন্টে স্পাইডারম্যান কুইন নামে একটি সত্যের মুখোমুখি হয়েছিল, একটি মহিলা যে পোকামাকড় এবং মাকোসা নিয়ন্ত্রণে সক্ষম। তিনি তার মধ্যে আরো একটি ট্রান্সফরমেশন রূপান্তরের ঘটালেন। প্রথমে তার মধ্যে এক্সট্রা চোখ বের হয়, তারপর তার পুরো শরীরে চুল বাড়তে থাকে। দ্বিতীয় সে পূর্বের মতো ম্যান স্পাইডারে রূপান্তরিত হয়, কিন্তু এটা সত্ত্বেও তার মন এখনো অটুট রয়েছে। কিন্তু অ্যাডলাস তিনি একটি বিশাল মাকোসার মধ্যে রূপান্তরিত হয় এবং এটি ফর্মটিতে তিনি মারা যাবেন বলে মনে হয়েছিল। কিন্তু কিছু সময় পরে পিটার আবার মানবরূপে আবির্ভূত হয়েছিল, তবে তার বর্ধিত শক্তির মাধ্যমে, যা পরে তিনি ওয়ান মোর ডে ইনভেন্টের সময় বাস্তবতা পুনর্লিখনের কারণটি হেরে গিয়েছিল, মানে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে এইটার পরিণাম কি হতে পারে। আমরা অ্যানিমেটেড সিরিজ অনুযায়ী যদি দেখি, স্পাইডারম্যানের ম্যান স্পাইডারে রূপান্তরিত ইচ্ছাকৃতভাবে ঘটেনি, বরং তার দেহটি মূল স্পাইডার দর্শন থেকে আরো বেশি বিবর্তন হয়, যার ফলস্বরূপ তার ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছিল। প্রফেসর এক্স এবং এক্সম্যান এর কাছে স্পাইডারম্যানের সাহায্য চাওয়ার ফলস্বরূপ ব্যর্থতাই পেয়েছিল। স্পাইডারম্যান সাহায্যের জন্য তার বন্ধু ডক্টর মারিয়া
ক্রোকফোর্ডের কাছে যান। দুর্ভাগ্যক্রমে তার নিজে তৈরি করা কিওরের ফলস্বরূপ চারটে নতুন হাত বৃদ্ধি পেয়েছিল। তার তৈরি করা কিও খুব দ্রুত এক্সপেক্টেড থেকে না বেশিভাবে ফলাফল এনেছিল এবং দেখতে পান পানিসার আর রিসেন্টলি মিউটেড হওয়া মাইকেল মরবিয়াস যাকে সাথে লড়াইয়ের পর নিজেকে পুরোপুরি ম্যান স্পাইডারে পরিবর্তিত হতে দেখে মিউট তার মেমোরির মধ্যে ফ্যামিলি ও তার প্রিয়জনের কিছু স্মৃতি ধরে রেখেছিল। এই মেমোরিগুলি তাকে সাহায্য করেছিল তাকে এগিয়ে নিয়ে যেতে। এই অবস্থাতেও সেটা তাকে মনে করিয়ে দিয়েছিল বারবার যে সে কে, সে সত্যিকারের কি হতে চায়। সে সত্যিকারের ম্যান স্পাইডার তাদের সাথে কমিউনিকেট করতে পারছিল না, তাদের সামনে আসলে তারা ভয় পেয়ে যাচ্ছিল। ঠিক এরকম ভাবেই ম্যান স্পাইডার লাল চুল ওলা মহিলার দিকে তাকায় যে তাকে তার ভালোবাসা মেরি জেন ওয়াটসনের কথা মনে করিয়ে দেয়। সেই সময় মেরি জেন নিজের সেই জায়গাটাতে উপস্থিত হয়, সে তার কাছে যায়, কিন্তু সেভাবে কোনো এক দৈত্য যেন তার দিকে আক্রমণ করতে আসছে, সে চেঁচায় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপরে ফ্ল্যাশ থমসন আর ডেবরা ওয়াটসন মানের উপর নতুন মিউটেট হওয়া ভ্যাম্পায়ার মাইকেল মরবিয়াস আক্রমণ করতে গেলে ম্যান স্পাইডার তার মাঝখানে চলে আসে এবং তারা ভাবে ম্যান স্পাইডার কোনো এক ধরনের ভয়ানক দৈত্য যে তাদেরকে মারতে এসেছে। তারা সেখান থেকে ভয় পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে ফ্ল্যাশ থমসন কিছু সময় তার দিকে তাকিয়েছিল যে সে যেন তাকে চেনে। এরকম ভেবে স্পাইডারম্যান ক্রেভেন হান্টার পানিসার ডক্টর ক্রোফোর্ডকে ধন্যবাদ জানিয়েছিল, কারণ তাদের সহযোগিতায় সে আবার মানুষ রূপে নিতে পেরেছিল। কিন্তু 24 ঘন্টা অন্তর অন্তর ডক্টর কর্নাস কার্টের কাছে ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়েছিল। পরবর্তী সংস্করণে যখন ভালচার স্পাইডারম্যানের যৌবনের শক্তি এবং নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল, তখন ডক্টর কার্ট কর্নাস ডিভাইসটি প্রোগ্রাম করেছিল যার কারণে ভালচার ডিফেক্টিভ জেনোমে তার ফলস্বরূপ ভালচারের মিউটেশন পুরোটা সরাসরি ম্যান স্পাইডারে পরিণত করেছিল। কিন্তু ভালচার যখন স্পাইডারম্যানের জিনকে নিজের মধ্যে টেনে নেয় তখন ম্যান স্পাইডারের রূপটি তার সঙ্গে চলে যায়। তার আর স্পাইডারম্যান নিজে যুবক রূপে পরিণত হয়, শক্তির পুরনো রূপে প্রতিস্থাপিত হয়, যার কারণ হলো স্পাইডারম্যান কিন্তু কোটিযুক্ত জিনোমোহরের কারণে ম্যান স্পাইডারের স্পাইডার চিরতরে মুছে দেওয়া হয় এবং সে পুরোপুরি আগের স্পাইডারে রূপান্তরিত হয়। সিরিজের সমাপনে স্পাইডার ওয়ার্স গল্পে সেখানে যেখানে স্পাইডারম্যান বাস্তবতা বাঁচানোর জন্য বিয়ান্ডারের নির্দেশে নিজের একাধিক বিকল্প সংস্করণ নিয়ে অংশ নিয়েছিল, তার একজন অল্টারনেটিভ ভার্সন এখনও মিউটেশন সংকট নিয়ে ডিল করে পুরোপুরি রূপান্তরিত হয়েছিল। মিশনের সময় ম্যান স্পাইডার তার ট্রান্সফরমেশনের মাঝখানে চলে আসা বিয়ান্ডার ম্যান স্পাইডারকে তার ডাইমেনশনে ঘরে টেলিপোর্ট করতে গিয়ে তার সবশেষ শক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছিল। এইটা ছিল আমাদের মিউটেশন যুক্ত স্পাইডারম্যানের একটা গল্প, যেটা আমাদের চেনাশোনা কোন একটা মাল্টিভার্সে স্পাইডারম্যানেরই গল্প। তার শক্তি কোন এক সময় মিউটেড হচ্ছে এবং সে ভয়ানক একটা রাক্ষসী মাকসাতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু সে তার মেমোরির মধ্যে তার প্রিয়জনের মেমোরিটা ঠিক ভরে রেখেছিল। এইভাবেই সে তার নিজের অরিজিনাল ফর্মে তার মনে জোর দিয়ে ফেরত আসতে পেরেছিল আর তার কিছু বন্ধুদের সাহায্যের মাধ্যমে। আজকের জন্য এতটাই। নেক্সট আর একটা নতুন স্পাইডারম্যানের গল্প নিয়ে, নতুন একটা পুরনো ধরনের গল্প কমিক বুক নিয়ে হাজির হয়ে যাব। আজকের জন্য গুড বাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা আমাকে জানায় নিচে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে। চলুন তাহলে বেশ দেরি না করে আজকের মতো টাটা।